হ্যালো ভিওর আবার আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেলে ত্রুটিপূর্ণ আল আমিনের বোলিং অ্যাকশন বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল চট্টগ্রাম পর্ব চলাকালীন প্রশ্নবিদ্ধ হয় আল আমিন হোসেনের বোলিং অ্যাকশন খুলনা টাইটান্সের বিপক্ষে পনেরোতম ওভার একটি ডেলিভারি নিয়ে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ী অভিযুক্ত হন তিনি বিপিএল এ শেষ হওয়ার সাত দিনের মধ্যে আরো একটি দুঃসংবাদ পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ডান হাতে এই পেশার আল আমিনের বেশ কয়েকটি ডেলিভারিতে ত্রুটি খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোলিং অ্যাকশন রিভিউ কমিটি

তে আলামিনের অ্যাকশন বল 던 নেত্রটিকে যে পেজি তার হাত পায় 25 ডিগ্রির মধ্যে দেখা যায় আমরা তাকে 15 বছর পূক্রিয়ে থাকতে বলেছি সে যখন মনে করবে অ্যাকশন উন্নতি হয়েছে তখন এসে আবার আমাদের কাছে পরীক্ষা দিতে পারবে 2014 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন প্রশ্নবিদ্ধ হয়েছিল আলামিনের বোলিং অ্যাকশন প্রথম টেস্টে তিনি বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর দুই দফ পরীক্ষা দিয়ে নভেম্বর আন্ডারটেস্টে ক্রিকেট ফেরতrandint তিন বছর بعد আবার হোমকির মুখে ছয় টেস্ট চোদ্দ ওয়ানডে ও টি টোয়েন্টি খেলা সাতাশ বছর বয়সে এই পেসারের ক্যারিয়ার। কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে ইতিমধ্যে ত্রুটি শুধরে নেওয়ার কাজ শুরু করেছেন আল এছাড়াও BPL এ সন্দেহজনক বোলিং অ্যাকশন তালিকায় থাকা শরিফুল্লাহ বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছে রিভিউ কমিটির। শিগগিরই জানা যাবে সিলেট সেক্সের জার্সি গায়ে দেওয়া এর খেলা এই ভাগ্যে কি আছে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইক ও এতে কমেন্টস করুন।